উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত কর্মী ভাইরা, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিভিন্ন সময় দলের লক্ষ লক্ষ নেতা কর্মী জেল যুগ হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন, বর্তমানে হচ্ছে, অনেকে গুম খুন অপহরণের শিকার হয়েছেন, অনেক পরিবার অবর্ণনীয় দুঃখ কষ্টের দিন পার করছেন। আমি তাদের প্রত্যেকের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। মানুষের অধিকার আদায়ের আন্দোলনে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, ভোটের অধিকার আদায়ের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, আমি প্রতিশ্রুতি দিয়ে বলতে চাই, আগামী দিনে জনরায় বিএনপি রাষ্ট্র পরিচালনায় এলে পর আত্মত্যাগী প্রত্যেকটি নেতা কর্মী কিংবা তাদের পরিবারের অবদান দল অবশ্যই মূল্যায়ন করবে, রাষ্ট্রীয়ভাবে তাদের অবদানকে স্মরণ রাখা হবে। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এই ঐতিহাসিক সময় আমরা দেখছি, আজ শুধু দেশের গণতন্ত্র, ভোটের অধিকার, মানবাধিকার কিংবা মানুষের স্বাধীনতাই শুধু প্রলম্বিত হয়নি, খোদ বাংলাদেশের স্বাধীনতায় এখন হুমকির সম্মুখীন। প্রিয় দেশবাসী, প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন আজ এক গভীর ষড়যন্ত্রের কবলে দেশ। এখন খোদ বাংলাদেশটা নিয়েই ভাগ বাটোয়ারার হাট বসেছে, আর এই বেচাকেনার হাটে বিক্রেতার ভূমিকায় 75 সালের 7ই নভেম্বরে পরাজিত অপশক্তি। তরুণ প্রজন্মের জেনে রাখা দরকার, 75 সালের 7ই নভেম্বর কি ঘটেছিল। একটি বিদেশি প্রবাদ রয়েছে, অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে তোমার দু চোখই অন্ধ। আমরা যেহেতু অন্ধ নই, তাই অতীতের দিকে তাকালে আমরা দেখব যারা দেশের গৌরব এবং মর্যাদার প্রতীক সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে চেয়েছিল, 75 সালের 7ই নভেম্বর তারা পরাজিত হয়েছে। যারা গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করতে চেয়েছিল তারাও পরাজিত হয়েছে। যারা বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল 75 সালে 7ই নভেম্বর তারা পরাজিত হয়েছে, আর বিজয়ী হয়েছিল বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ, বিজয়ী হয়েছিল বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি। 75 সালে 7ই নভেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই 75 সালের 7ই নভেম্বরে পরাজিত অপশক্তি পরবর্তীতে মহাজোটের নামে একজোট রয়েছে। ফলে এখন এই অপশক্তির মূল টার্গেট দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং দেশের সেনাবাহিনী। 19 দফা কর্মসূচি, এই 19 দফা কর্মসূচি ছিল বাংলাদেশের ভাগ্য উন্নয়ন চাবিকাঠি। প্রতিষ্ঠা বার্ষিকীর এই বিশেষ সময় বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষককে শ্রদ্ধাভরে স্মরণ করছি, যার সাহসী নেতৃত্বে বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। জনগণ ফিরে পেয়েছিল স্বাধীনতা, ফিরে পেয়েছিল গণতন্ত্র। প্রিয় ভাই বোনেরা, বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর এই সকল আয়োজনের মধ্যমণি হয়ে থাকার কথা ছিল মাদার অফ ডেমোক্রেসি দেশমুখী বেগম খালেদা জিয়া, কিন্তু তিনি আজ 75 সালের 7ই নভেম্বর পরাজিত অপশক্তির প্রতিহিংসার বেড়া জালে বন্দী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মোহনী ব্যক্তিত্ব আর আপসী নেতৃত্ব বিএনপিকে পৌঁছে দিয়েছে বাংলাদেশের প্রতিটি নগর, বন্দর, শহর, প্রতিটি গ্রাম, প্রতিটি জনপদে, মানুষের ঘরে ঘরে।
খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ হয়ে উঠেছিল এমআরজি টাইগার। দলের পক্ষ থেকে দেশনেত্রীর প্রতি আজ আমাদের অশেষ শ্রদ্ধা কৃতজ্ঞতা। অপশক্তির প্রতিহিংসার বেড়া জাল ভেদ করে মুক্তিকামী মানুষের মুক্তি দ্রুত করে অচিরে আবারও আমরা মজলুম নেত্রীর সরব উপস্থিতি দেখতে পাব ইনশাআল্লাহ। আজ সেই প্রত্যয় ঘোষণা করছি। প্রিয় মুসলিমবৃন্দ, দলের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত যারা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে দলকে নেতৃত্ব দিয়েছেন, দলের জন্য জেল জুলুম খুলিয়া কষ্ট নির্যাতন সহ্য করেছেন, আমি তাদের প্রত্যেকের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। যারা আজ আমাদের মধ্যে বেঁচে নেই, আমি আল্লাহর দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।